নোর মাথা ঝাঁকিয়ে সাই দিল। ওরা একটু এগিয়ে যেতেই বুঝতে পারলো আসল ব্যাপারটা। এখানে কিছু বদমাই সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছে, তাও বাজেভাবে। এসব দেখে নোর তো ভয় শেষ। আসলে ছোটবেলা থেকে ভয় ছাড়া আর কোনো অনুভূতি ওর হয়নি, তাই ও অনেক ভীতু স্বভাবের। তানি নূরের হাত চেপে ধরে বলল, ভয় পাস না, আমি আছি তো, চল আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদের সাথেও এমন করবে। নোর কোনো রকমে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল চল। দুইজন সেই উল্টো দিকে ঘুরে যেতে নেয়, তখনই পেছন থেকে কেউ আওয়াজ দেয়, হেই ফুলটুসিরা, কোথায় যাচ্ছ? এই দিকে আসো আমাদের কাছে। নোর তানির হাত শক্ত করে ধরে আছে, যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে। কি হলো, কথা কানে যায় না? এই দিকে আসতে বলছি। দুইজন কোনো রকমে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওখানে পাঁচ ছয় জনের মতো একটা গ্রুপ আছে এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা সবগুলো বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে। নোরের তো ভয়েই অবস্থা কাহিল, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তানি বুঝতে পারছে ওদের কথা না শুনলে খুব খারাপ হবে, তাই সে নিচু স্বরে বলে উঠল, জি ভাইয়া বলুন, কিছু বলবেন? ওদের ভিতর একজন শয়তানি হেসে জিজ্ঞেস করল, নাম কি, কোন ইয়ার? তানি বলল, ফার্স্ট ইয়ার। আর তোমার নাম কি? নূরের দিকে ইশারা করে, ওর নাম নূর, তানি বলল। ওদের ভিতর লিডার ছেলেটি বলল, ক্যাম্পাসে আসলে সিনিয়রদের সম্মান করতে হয় জানো না? তানি বলল, জি জানি। তাহলে আমাদের দেখে সালাম না করে চলে যাচ্ছিলে কোন সাহসে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম, লিডার ছেলেটা আবার বলে উঠল। সব কথা শুধু তুমিই বলে যাচ্ছ, ও কি কথা বলতে পারে না নাকি বাবা? বলেই সবাই উচ্চস্বরে হাসা শুরু করল। নোর কথা বলবে কি করে, ভয়ে ওর গলা শুকিয়ে গেছে। ও মাথা নিচু করে তানির আরো গা ঘেঁষে দাঁড়াল। তানি ওর অবস্থা দেখে বলল, ভাইয়া আসলে ও একটু লাজুক স্বভাবের, সহজে কারোর সাথে কথা বলতে পারে না, তাই আর কি। লিডার ছেলেটা এবার ব্যঙ্গ করে বলল, লাজুক লতা, ও মাই গড, লাইক সিরিয়াসলি, এই শুনছিস তোরা, ইয়ার কাম ইয়ার আওয়ার লজ্জাবতী। সবাই উচ্চস্বরে হাসা শুরু করল। নোরের চোখে পানি চলে এসেছে ভয়ে। তানির ভিতরে ভিতরে রাগ লাগলেও কিছু বলতে পারছে না, কারণ ও জানে এদের কিছু বললে আরও বেশি খারাপ হবে। সবাই কতক্ষণ হাসার পর লিডার ছেলেটা আবারও শয়তানি হাসি দিয়ে বলল, হুম, তাহলে তো লজ্জাবতী লজ্জা ভাঙাতে হয়, কি বলিস তোরা? এদের কথা শুনে নোর আর তানি আঁতকে ওঠে। লজ্জা ভাঙবে মানে কি বলছে এরা? তানি ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, না না ভাইয়া, তার কোনো দরকার নেই, প্লিজ আমাদের যেতে দেন। ওই তাই তো হয় না, সিনিয়রদের দায়িত্ব জুনিয়রদের হেল্প করা, তাই আমাদের দায়িত্ব ওর লজ্জা কিভাবে ভাঙানো যায়, কি করা যায়। লেট মি হিম গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে কথাগুলো বলল। একটু পর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ইস পেয়ে গেছি আইডিয়া। তারপর হাত উঠিয়ে মেইন গেটের দিকে ইশারা করে নূরের উদ্দেশ্যে বলল, ওই যে গেট দেখছো, ওই গেটের সামনে যেয়ে দাঁড়াও। তুমি দাঁড়ানোর পর সর্বপ্রথম যে ওই গেট দিয়ে ঢুকবে, সে যেই হোক না কেন, তাকে তোমার চুমু খেতে হবে। ডোন্ট ওয়ারি, গালি দিলেই চলবে। ওদের কথা শুনে নূরের এখন অজ্ঞান হওয়ার উপক্রম। কি বলছে এসব ওরা, ও কখনো এটা করতে পারবে না। আর তানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, ওদের কথায় ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল ওরা না জানে কি করে। এটা তো তাও সহজ আছে, লিডার ছেলেটা বলল, যা তাহলে শুরু করো। তানি নূরের দিকে তাকিয়ে ইশারা করলো যেতে। নূর অসহায় মুখ করে মাথা নাড়িয়ে বোঝালো সে পারবে না। তানি কিছু একটা ভেবে ওই ছেলেটাকে বলল, ভাইয়া ওর জায়গায় কাজটা আমি করে দিই। না না, যার কাজ তাকেই করতে হবে, তা না হলে শাস্তি পেতে হবে, এখন ভেবে দেখো কোনটা করবে। তানি নূরের হাত ধরে ওখান থেকে একটু সরে এসে আস্তে করে নূরকে বলল, দেখ নূর, সাহস করে কাজটা করে ফেল, না হলে এরা আমাদের ছাড়বে না। তুই তো দেখেছিস এরা কত ভয়ঙ্কর, এদের কথা না শুনলে আমাদের এখানে টিকে থাকতে দেবে না, শুধু একটা চুমুই তো, তাও গালে, এটা কোনো ব্যাপার না। নোর এবার কেঁদেই ফেললো, কাঁদতে কাঁদতে বলল, আরে নেগেটিভ ভাবছিস কেন, মেয়েও তো হতে পারে।
এখানে কি শুধু ছেলেরাই পড়ে নাকি? মেয়েরাও তো পড়ে। তুই পজিটিভ চিন্তা কর, দেখ তুই কত কষ্ট করেছিস এই পর্যন্ত আসার জন্য। তুই কি এখানে চাস ওদের ঝামেলার কারণে তোর এখানে পড়ালেখার ক্ষতি হোক? নূর মাথা নাড়িয়ে না বোঝালো, তানি নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, তাহলে যা মনে সাহস নিয়ে কাজটা করে ফেল। নূর মাথা নাড়িয়ে সাই দিল। লিডার ছেলেটা তারা দিয়ে বলল, কি হলো, তোমাদের ডিসকাশন শেষ হলো? আমরা কি সারাদিন দাঁড়িয়ে থাকব? তানি নূরকে নিয়ে ওদের সামনে যেয়ে বলল, এই তো ভাইয়া হয়ে গেছে ওরেডি। তাহলে যাও কাজ শুরু করো, আর তুমি এখানেই থাকবে, তানিকে ইশারা করে বলল। ও একাই যাবে। তানি নূরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে যেতে বলল। নূর কাঁপা কাঁপা পা নিয়ে গেটের দিকে এগুলো, বারবার পেছন ফিরে তানির দিকে তাকাচ্ছে। ধীরে ধীরে গেটের কাছে এসে পৌঁছলো। এখন শুধু কেচি গেটটাই খোলা আছে, আপাতত গেটে কেউ নেই। ওরা সবাই আগের জায়গায় দাঁড়িয়ে সবটা দেখছে। ভয়ে হাত পা কাঁপছে নূরের, হার্টবিট জোরে জোরে চলছে। মনে মনে শুধু দোয়া করছে যেন কোনো মেয়েই হয়। কিছুক্ষণ পরে নূর দেখতে পেল একজন মধ্যবয়স্ক মহিলা গেটের দিকে আসছে। নূর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূর গেটের মাঝামাঝি চেয়ে দাঁড়ালো যাতে মহিলাটি যেতে না পারে। চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর এক চোখ একটুখানি খুলে দেখল মহিলাটি কাছে চলে এসেছে। নূর আবার চোখ বন্ধ করে নিল। একটু পর ওর সামনে কারো অস্তিত্ব টের পেল। নূর মনে করল মহিলাটি হয়তো ওর সামনে। নূর চোখ বন্ধ করা অবস্থাতেই আর কিছু না ভেবে মুখটা একটু এগিয়ে চট করে চুমু দিয়ে দিল সামনে থাকা ব্যক্তির গালে। চুমু দিয়েই ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল নূর। কিছুক্ষণ পর কোনো সাড়া শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকালো। সামনে তাকাতেই নূরের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তীব্র মাত্রায় একটা শক খেল। ভয়ে বিস্ময়ে ঠোঁট দুটো আপনা আপনি ইয়া বড় হা হয়ে গেল। সাথে সাথে নূর হাত দুটো একসাথে করে নিজের হাঁ করা মুখের উপর চেপে ধরল। নূরের নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছে না, ও তো ওই মহিলাকে চুমু দিয়েছিল। তাহলে ওই ছেলেটা কোথা থেকে আসলো? আদিত্য ভার্সিটির সামনে এসে গাড়ি পার্ক করে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াই, হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। আদিত্য ফোন বের করে চেয়ে দেখে আবিরের কল। আদিত্য ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে যায়। ফোনে কথা বলতে ব্যস্ত থাকাই ও সামনে তেমন খেয়াল করে না। গেটের সামনে চেয়ে দেখে ওর সামনে একজন মহিলা। আদিত্য অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলাই ব্যস্ত। হঠাৎ সামনের মহিলাটিকে পেছন থেকে কে যেন ডাক দেয়, আর মহিলাটি ওখান থেকে চলে যায়, আর আদিত্য সামনে এগিয়ে যায়। আদিত্য এখনও অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। হঠাৎ ওর হাতে থাকা ফাইলটা নিচে পড়ে যায়। আদিত্য ফাইলটা তোলার জন্য মাথা একটু নিচে ঝুঁকাতেই আচমকা ওর গালে কেউ চুমু দিয়ে দেয়। আচমকা এমন হওয়ায় আদিত্য থ হয়ে যায়। কয়েক সেকেন্ড ওভাবেই মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে কি হয়েছে। তারপর যখন বুঝতে পারে কেউ ওকে চুমু দিয়েছে, তখন মাথা নিচু অবস্থাতেই দেখল সামনে একটা মেয়ে। মুখটা এখনও দেখেনি আদিত্য, শুধু জামা কাপড় দেখেই বুঝল যে সামনে একটা মেয়ে। আর এটা বুঝতে পেরেই আদিত্যের রাগ উঠে গেল। যেখানে কোনো মেয়ে ওর হাত ধরার সাহস পায় না, সেখানে এই মেয়ের এত সাহস যে সোজা চুমু দিয়ে দিল, ভাবতেই আদিত্যের চোয়াল শক্ত হয়ে এলো। এসব গায়ে পড়া মেয়ে ওর একদম পছন্দ না, এই মেয়েকে তো আজ সে চরম শিক্ষা দিবে। এসব ভেবেই আদিত্য প্রচণ্ড রাগ আর বিরক্তি ভরা মুখ নিয়ে উপরের দিকে তাকালো মেয়েটিকে দেখার জন্য। কিন্তু যেই সামনে তাকালো দেখলো মেয়েটি ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই যেন পৃথিবীটা থমকে গেল আদিত্যের, আশেপাশের সব কিছু ঘোলাটে হয়ে গেল, মস্তিষ্ক যেন শূন্য হয়ে গেল, মুখের ভাবভঙ্গি পাল্টে গেল, রাগ আর বিরক্তির জায়গায় চলে এলো একরাশ বিস্ময় আর মুগ্ধতা। বুকের বামপাশে এই প্রথম কিছু একটার উপস্থিতি টের পেল, যেটা খুব তীব্র গতিতে শব্দ করছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। আদিত্য ভাবছে কারো ভীতু চেহারাও যে এত সুন্দর হতে পারে ওর জানা ছিল না। এত নিষ্পাপ কারোর চেহারা কীভাবে হতে পারে, যেন সদ্য ফোটা কোনো ফুল। রাজ্যের যত মায়া যেন এই মুখটাতে ঢেলে দিয়েছে,
আদিত্যের যেন চোখের পলকই পড়ছে না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, ভাষা হারিয়ে ফেলেছে সে। একটু পরে ধীরে ধীরে মেয়েটা তার চোখ খুলে তাকালো, আর তাতেই যেন আদিত্যের সর্বনাশ ডেকে আনল। কাচল কালো ডাগর ডগর এই দুটি চোখ যখন বড় বড় হয়ে গেল, আদিত্য যেন ওই দুটি চোখের গভীরতায় তলিয়ে গেল, যেখান থেকে বেরোনোর কোনো কূল কিনারা নেই। এদিকে নূর তো ভয়ে এখন অজ্ঞান হবার অবস্থা, ও একটা ছেলেকে চুমু দিয়েছে, ভাবতেই ওর হাত পা অবশ হয়ে আসছে। নূর আর কিছু না ভেবে ওখান থেকে দৌড়ে চলে যায়। নূরের পিছে পিছে তানিও দৌড় দেয়। নূর চলে যেতেই আদিত্যের হুঁশ আসে, মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে সে ভাবছে, কি হয়ে গিয়েছিল আমার, যে কিনা আমি একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়েছিলাম। এক মিনিট, মেয়েটা তো আমাকে চুমু দিয়েছিল, আমি তো কিছু বলতেই পারলাম না। চুমুর কথা ভাবতেই আদিত্যের এক হাত আপনা আপনি ওর গালে চলে যায়, যেখানে নূর চুমু দিয়েছিল। এদিকে এতক্ষণ ফার্সিটির সবাই হা করে এদের কাণ্ড দেখছিল, সবাই অবাকের চরম পর্যায়ে। আদিত্যকে শুধু ফার্সিটির মানুষ না, বাংলাদেশের প্রায় সবাই কম বেশি চেনে। এই প্রথম তারা আদিত্যের সাথে এমন কিছু হতে দেখছে, আর মেয়েগুলো সব রাগে ফুঁসছে। যেখানে তারা কখনো আদিত্যের সাথে কথা বলারই সুযোগ পায় না, সেখানে এই মেয়ে কিনা বাংলাদেশের ক্রাশ আইকনকে সোজা চুমু দিয়ে বসল। যে গ্রুপ এতক্ষণ র্যাগিং করছিল তাদের এখন ভয়ে হালুয়া টাইট, কারণ আদিত্যের রাগ আর ক্ষমতা সম্পর্কে সবারই ধারণা আছে। আদিত্য এইসব র্যাগিং করা একদম পছন্দ করে না, যারাই করে তাদের অবস্থা খারাপ করে দেয়। তাই সবগুলা ওখান থেকে পালানোর জন্য দৌড় দিতেই একটার পর আর একটা হুমড়ি খেয়ে পড়ে। তারপর কোনো রকমে আবার উঠে যে যার মতো ভোর দৌড় দেয়। নূর ক্লাসের এক কোণায় চরসরো হয়ে বসে আছে, বুকটা এখনো ভয়ে কাঁপছে ওর, যেন কাউকে এইমাত্র খুন করে এসেছে আর পুলিশ ওকে ধরতে আসবে। ওখান থেকে দৌড়ে আসার পর নূর কোনো রকম একজনের কাছ থেকে ক্লাসটা চিনে ক্লাসের ভিতর এসে বসে পড়ে। এতক্ষণে তানিও চলে আসে, নূরের পাশে বসে হাঁপাতে থাকে, তারপর বলে, এই তুই কোথায় গেছিলি এত তাড়াতাড়ি, জিন কসম খুঁজতে খুঁজতে আমার জান শেষ। নূর তানির দিকে করুণভাবে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, এখন কি হবে তানি, দেখলি তো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, এখন ওই ছেলেটা রাগ করে যদি আমার সাথে কিছু করে তখন। আরে ইয়ার রিল্যাক্স, কি এমন হবে, কিছুই হবে না। আরে তোর তো খুশি হওয়া উচিত, যেটা করার জন্য বাংলাদেশের প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে সেই কাজটা তুই এত সহজেই করে ফেলি। বাংলাদেশের ক্রাশ আইকন দা সাতমান শাড়ি আর আদিত্যকে চুমু খেয়ে বসলি, ইস তোর জায়গায় যদি আমি হতাম কি মজা হতো। নূর তানির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, এই কি বলছিস তুই এসব, এমনিতেই আমি টেনশনে মরছি আর তুই আছিস তোর ফ্যান্টাসি নিয়ে। উফ, আমি কি ইচ্ছে করে ওনাকে চুমু দিয়েছি নাকি, আমি তো ওই মহিলাটাকে দিচ্ছিলাম, জানি না ওই লোকটা কোথা থেকে চলে আসলো। ওকে ওকে রিল্যাক্স, এত টেনশন নিস না, চুমুই তো দিয়েছিস, গুলি তো আর করিসনি যে তোকে একদম ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি উনি খুব রাগী স্বভাবের, তবে মেয়েদের কখনো অসম্মান করে না। নূরের ভয় যা একটু কমেছিল, রাগী কথাটা শুনেই ভয়টা আবার বেড়ে গেল। তানি বুঝতে পেরে নূরের কাঁধে হাত দিয়ে বলল, আরে আমি আছি তো, কিছু হবে না, তুই এখন একটু শান্ত হ। নূর মাথা নাড়িয়ে সাই দিল, তবে সে এখনো ভেতরে ভেতরে ভয়ে মরছে। ও আমার